সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা চলে এসেছি আবার ক্লাস সিক্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে। আজকের আমরা প্রথম থেকে গোড়া থেকে একদম পুরো শিখে নেব ম্যাট্রিক পদ্ধতি জিনিসটা কি। ম্যাট্রিক পদ্ধতিতে আমরা প্রথমেই করে ফেলব নিজে করি 8.1, কিন্তু তাছাড়াও আজকে আমরা 8.1 করবার আগেও একটা পৃষ্ঠা করব, যেটা হলো কি পৃষ্ঠা নাম্বার 98-এর অঙ্ক। তো তোমরা এই জায়গাটায় ভালো করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে আজকে আমরা করব পৃষ্ঠা নাম্বার 98-এর অঙ্ক এবং পৃষ্ঠা নাম্বার 100 তার করব আমরা কি নিজে করি 8.1-এর অঙ্ক। এবং আজকে আমরা ম্যাট্রিক পদ্ধতিতে কখন গুণ ভাগ সেগুলো করব, সেগুলো আমরা বুঝে নেব। তাহলে চলো প্রথমেই আমরা আজকে চলে যাব কত পৃষ্ঠায়, চলে যাব আমরা 98 পেজে। তো দেখো আমরা প্রথমেই নিজে করি 8.1 করার আগে আমরা প্রথমে একটু করে নেব ক্লাস সিক্সের, দেখো 98 পেজের একটু অঙ্কগুলো আমরা করে নিই, ঠিক আছে। তো দেখো 98 পেজের অঙ্কে 8-এর দাগে আমরা 2-এর দাগ থেকে আরম্ভ করি। দেখো তোমরা নিচে এখানে আমি দেখো ছবিটাও দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা দেখতে পাবে। তাহলে দেখো আমরা কীরকমভাবে গুণগুলোকে করব, ঠিক আছে। গুণগুলোকে আমরা কীভাবে করব তোমরা ভালো করে এখানে দেখো। দেখো এখানে রয়েছে 4.025 = 100, ঠিক আছে। তো গুণ কত রয়েছে, গুণ কত রয়েছে 100। তাহলে দেখো যদি গুণ থাকে, গুণ থাকলে ভালো করে দেখবে, গুণ থাকলে আমরা দশমিককে ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। আর ভাগ যদি থাকে তাহলে আমরা দশমিককে বাম দিকে নিয়ে যাব, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে চলো এখানে দেখো আমরা তো গুণ করব 4.025। এবারে দেখো এখানে গুণ রয়েছে, তাহলে আমরা এই দশমিকটাকে কোন দিকে নিয়ে যাব, এই দেখো গুণ থাকলে দশমিককে আমরা ডান দিকে নিয়ে যাব, দেখতে পাচ্ছ তো। আমি এখানে লিখে দিচ্ছি যে আমরা ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। আর ভাগ থাকলে দশমিককে কোন দিকে নিয়ে আসব, বাম দিকে নিয়ে আসব, ঠিক আছে। তো এবারে দেখো গুণ আছে, দশমিককে কোন দিকে নিয়ে যাব, ডান দিকে এই সাইডে নিয়ে চলে যাব। তাহলে এবার কত ঘর নিয়ে যাব, দেখো এখানে দেখো একের পাশে কটা শূন্য রয়েছে, দেখো দুটো। তাহলে আমরা এই দেখো এই এক ঘর আর এই দু ঘর, এই এক ঘর দু ঘর টপকে দশমিককে এই দিকে নিয়ে আসবো, বুঝতে পারলে। তাহলে আমি দশমিককে এই দিকে আনলাম, ক ঘর টপকালাম, যেহেতু এখানে দুটো শূন্য তাই জন্য দেখো আমি দুটো ঘর টপকালাম। এই দেখো দুটো ঘর টপকে আমি দশমিককে কোথায় বসাবো, এই জায়গাটাতে বসাবো, বুঝতে পারলে। তাহলে দশমিক টপকে এসে বসলো কোন জায়গাটাতে, এই জায়গাটাতে, ঠিক আছে। তাহলে এইটাই হলো আমাদের উত্তর, যেটাকে আমরা এখানে লিখব 4.025, এখানটায় দশমিক, বোঝা গেল। এইবারে আমরা করব দেখো 3-এর দাগের অঙ্কটা। তো 3-এর দাগের অঙ্কে তোমরা ভালো করে দেখবে, 3-এর দাগের অঙ্কে বলে দিয়েছে 0.892, তাকে গুণ করতে হবে কত দিয়ে, হবে 1000 দিয়ে, ঠিক আছে। তো দেখো আমরা যদি গুণটাকে করি ঠিক আগের মতো, দেখো তাহলে আমি বললাম গুণ থাকলে দশমিক কোন দিকে যাবে, এই দেখো গুণ থাকলে দশমিক কোন দিকে যাবে, ডান দিকে যাবে, তাই না। তাহলে এখানেও কিন্তু হবে দশমিক কোন দিকে যাবে বলতো, ডান দিকে যাবে, মানে এই দিকে যাবে, ডান দিকে যাবে। ক ঘর যাবে, দেখো এখানে একের পর কটা শূন্য, 3টে। তাহলে দেখো এখানে দশমিক ছিল, দশমিকের পর 3 ঘর এই দিকে যাবে, দশমিক 3 ঘর এই দিকে যাবে, অর্থাৎ এই এক ঘর দু ঘর 3 ঘর। তাহলে এই দেখো 3টে ঘর টপকে গিয়ে দশমিকটা কোথায় বসবে, এইখানে। এই দেখো এক ঘর দু ঘর 3 ঘর টপকে দশমিক কোথায় বসবে, এই জায়গাটাতে। তাহলে এখানটা দশমিক মুছে গিয়ে কোথায় বসলো, এইখানে বসলো, বুঝতে পারলে। তাহলে আমাদের উত্তর কত হবে, উত্তর হবে 8.92, তাহলে এপারে দশমিকটা বসলো, বুঝতে পারলে। আর বাঁদিকে শূন্যের যেহেতু কোনো মূল্য নেই তাই আমি এপারেও লিখিনি, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা করবো 8-এর দাগের 4-এর অঙ্কটা, খুব ভালো করে বুঝবে। দেখো এখানে বলে দিয়েছে 3.8 সেমি, আর বের করতে হবে কি ড্যাশ মিলিমিটার। তাহলে দেখো বলে দিয়েছে সেমি, বের করতে হবে মিলিমিটার। তাহলে দেখো বলে দিয়েছে কি সেমি, সেমি মানেই হলো সেন্টি। তাহলে আমাকে বের করতে হবে কি মিলি, মিলি তার মানে কি আমাকে সেন্টি থেকে যেতে হবে কোথায়, মিলিতে। তাহলে তোমরা ভালো করে দেখো, যখনই আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাব মানে এই রকম যাব, বাম দিক থেকে আমরা ডান দিকে যাব, তখনই আমরা কি করব বলতো, বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা করব গুণ, ঠিক আছে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা কি করব, গুণ করব, ঠিক আছে। তাহলে এই দেখো এই তো সেন্টি, সেন্টি থেকে আমরা কোন দিকে যাচ্ছি, মিলির দিকে যাচ্ছি। তাহলে এই দিকে যাচ্ছি মানে আমরা কি করব, সব সময় গুণ। তাহলে আমরা 3.8-কে গুণ করব, কত দিয়ে করব, আগে আমরা একটা এক লিখব। এবারে দেখো সেন্টি থেকে মিলিতে যাচ্ছি মানে আমরা ক ঘর যাচ্ছি, এই দেখো এই তো সেন্টি আর এই মিলি, তাহলে সেন্টি থেকে মিলিতে যাচ্ছি মানে আমরা এক ঘর যাচ্ছি, তার মানে আমরা একটা শূন্য বসাবো। তাহলে গুণ করলে কেমন হবে গুণফলটা, দেখো এখানে তো দশমিক রয়েছে, তাহলে দেখো এখানে একটা শূন্য, তাহলে দশমিক এক ঘর টপকাবে, দেখো এই এক ঘর টপকে গিয়ে এইখানে বসবে, বুঝতে পারলে। যেহেতু গুণ হচ্ছে তাই জন্য দশমিক কোন দিকে যাবে, এই দিকে যাবে,
ঠিক আছে, তাহলে দশমিক টপকে গিয়ে এখানে বসলো। তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে দেখো, হচ্ছে 3, 8, তারপরে এখানে দশমিক হচ্ছে, বুঝতে পারলে? তো এখানে একটা শূন্য দিয়ে দিলে দেখতে ভালো লাগে। এবারে আমরা চলে আসবো পাঁচের দাগে। তাহলে দেখো ওই পাঁচের দাগের অঙ্কতে এবারে বলে দিয়েছে 28.56 মিটার থেকে আমাকে যেতে হবে কোথায়, সেমিতে। তাহলে ভালো করে দেখো, বলে দিয়েছে কিন্তু আমাদের কি মিটারটা, এই দেখো বলে দিয়েছে কি মিটার, আর আমাদেরকে যেতে হবে কোথায়, সেমিতে। তাহলে বলে দিয়েছে মিটার, যেতে হবে সেমিতে, অর্থাৎ আমরা কোন দিকে যাব, এই দেখো মিটার থেকে আমরা যাব সেমিতে। তাহলে এই দিকে গেলে আমাদের কি করতে হবে, এই দেখো এই দিকে গেলে আমাদের করতে হবে কিন্তু গুণ। তাহলে আমরা গুণ করব, তাহলে এই দেখো 28.56 কে আমরা গুণ করব কত দিয়ে, 1 লিখব। এবার দেখো ক ঘর যাচ্ছে এই দিকে, এই দেখো মিটার থেকে ডেসি 1 ঘর, ডেসি থেকে সেন্টি 2 ঘর। তাহলে আমরা কি করব, দুটো শূন্য বসাবো। তাহলে দেখি আমাদের উত্তরটা কত হয়, দেখো দশমিক তো এইখানে ছিল, তাহলে দুটো ঘর এই দিকে যাবে, এই দিকে দুটো ঘর যাবে, এই 1 ঘর 2 ঘর। তাহলে এই গিয়ে দশমিক কোথায় বসবে, এই রকম জায়গাতে বসবে, তাই না? দশমিকটা এখানে দুটো ঘর টপকাবে, 5 আর 6 কে টপকে কোথায় বসলো, এই জায়গাটাতে বসলো। তাহলে আমাদের উত্তর কত হবে, 28.56, দশমিকটা আমাদের গিয়ে এইখানে বসবে, ঠিক আছে? এবারে একটা শূন্য লিখে দিলে দেখতে ভালো লাগে, না লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এরপরে আমরা করব 6-এর দাগের অঙ্কটা। তো দেখো এবারে আমরা করব 6-এর দাগের অঙ্কটা। 6-এর দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে 9437। তো এখানে দেখো মিটার থেকে আমায় যেতে হবে কোথায়, মিলিমিটারে। তাহলে মিটার থেকে আমায় যেতে হবে কোথায়, মিলিমিটারে। তাহলে মিটার, এই হলো মিটার আর এই দেখো কি মিলিমিটার, তাহলে আমাকে মিটার থেকে যেতে হবে কোথায়, মিলিমিটারে। তাহলে আমরা এই রকম যাচ্ছি মানে কি করব, এই দিকে যাচ্ছি মানে ডান দিকে যাচ্ছি মানে কি করব, আমরা ডান দিকে গেলে আমরা গুণ করব, ঠিক আছে? ডান দিকে গেলে আমরা গুণ করব। তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দেব এবং 1 লিখব। তাহলে দেখো মিটার থেকে ডেসিমিটার 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে আমরা 3টে শূন্য বসাবো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, দেখো দশমিকটা এখানে ছিল তো, তাহলে যেহেতু 3টে শূন্য, তাহলে দশমিক 3 ঘর কোন দিকে যাবে, ডান দিকে যাবে, বুঝতে পারলে? গুণ হলেই দেখো, গুণ হলেই কিন্তু দশমিক কোন দিকে যাবে, ডান দিকে যাবে। গুণ হলে দশমিক কোন দিকে যাবে, ডান দিকে যাবে। এবার যেহেতু 3টে শূন্য, 3 ঘর, 1 ঘর 2 ঘর, এবারে 3টে ঘর, তো এখানে তো মাত্র 2টো ঘর হচ্ছে, 3 আর 7, তো এখানে আরেকটা আমরা শূন্য করে নিলেই হয়ে যাবে কত, 3 ঘর, তাই না? তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এরকম 3টে ঘর টপকে গিয়ে দশমিকটা কোথায় বসবে, এই জায়গাটাতে বসবে, বুঝতে পারলে? দশমিকটা টপকে গেল, 3 ঘর টপকে গিয়ে দশমিক বসলো এই জায়গাটাতে। তাহলে আমাদের উত্তরটা কত হলো, এইটা হলো উত্তর 9437 0। তারপরে এইখানে আমরা দশমিক বসাবো, বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলো আপাতত শেষ হলো। তো এরপরে আমরা চলে যাব নিজে করি চলে যাব 8.1 এ। তো দেখো আমরা এবারে করব নিজে করি 8.1। তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠা নম্বর 100। তো প্রথমেই আমরা 1-এর দাগের অঙ্কটা থেকে টুকবো। 1-এর দাগের অঙ্কতে দেখো বলে দিয়েছে 5.6 কিলোমিটার। দেখো বলে দিয়েছে 5.6, কি বলে দিয়েছে, কিলোমিটার, ঠিক আছে? তো সমান সমান জানতে চেয়েছে আমাদের এখানে, সমান সমান কি জানতে চেয়েছে, যে কত হেক্টোমিটার, তাই তো? জানতে চেয়েছে কত হেক্টোমিটার। তো এটা আমাদেরকে বের করতে হবে। তো তোমরা ভালো করে দেখো, আমাদেরকে কিন্তু বলে দিয়েছে কি 5.6 কিলোমিটার মানে কত হেক্টোমিটার। তাহলে বলে দিয়েছে কিলোমিটার, বলে দিয়েছে কিলোমিটার, যেতে হবে কি হেক্টোমিটারের দিকে। তাহলে দেখো আমরা কিলোমিটার থেকে এই দেখো হেক্টার দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ? এই তো কিলো, দেখতে পাচ্ছ? এই তো কিলো, এখান থেকে আমরা হেক্টার দিকে যাচ্ছি এরকমভাবে। তাহলে যখনই আমি কি বললাম ডান দিকে যাব, মানে এই দিকে যাব, তখনই আমরা কি করব বলো তো, গুণ করব, ঠিক আছে? গুণ করব। তাহলে আমরা কি করব, এই দেখো 5.6 কে না আমরা গুণ করব। এবারে কথাটা হলো কত দিয়ে গুণ করব, আমরা গুণ চিহ্ন দেবো এবং 1 লিখব। এবারে দেখো আমরা যাচ্ছি কোথায়, কিলো থেকে হেক্টা 1 ঘর গেলাম, দেখো কিলো থেকে হেক্টা 1 ঘর গেলাম। তাহলে আমরা 1টা শূন্য বসাবো, বুঝতে পারলে? তাহলে দেখো গুণ করলে কেমন হবে, দেখো দশমিকটা তো এখানে আছে, এবারে দেখো 1-এর পর যেহেতু 1টা শূন্য, শূন্য যেহেতু 1টা, তাহলে দশমিক 1 ঘর এই দিকে যাবে। তাহলে দেখো গুণের বেলায় কিন্তু দশমিক কোন দিকে যায়, দেখো গুণ হলে দশমিক কিন্তু যায় এই দিকে, বুঝতে পারলে? দশমিক যাবে ডান দিকে, আর ভাগের বেলায় দশমিক চলে আসে কোন দিকে বলো তো, বাম দিকে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু গুণ হচ্ছে, তাহলে দশমিক কোন দিকে যাবে, ডান দিকে। ক ঘর যাবে, যেহেতু 1টা শূন্য 1 ঘর যাবে, অর্থাৎ এই তো 6, 6-এ 1টা ঘর, টপকে গিয়ে 1 ঘর টপকে এইখানে এসে দশমিকটা বসবে, বুঝতে পারলে? এই দশমিকটা কী হলো, টপকে গিয়ে এখানে এসে বসলো। তাহলে আমরা উত্তরে দেখো কত পেলাম, পেলাম 5.6। এখানে দেখো দশমিক রয়েছে,
তো আমরা এখানে দশমিক দেব, আবার এই দশমিকটাকে আমরা দিতেও পারি নাও দিতে পারি, ঠিক আছে। চলে আসবো আমরা এবারে দুয়ের দাগের অঙ্কতে। তো দেখি দুয়ের দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, বলে দিয়েছে সাত ডেকামিটার। দেখো বলে দিয়েছে কি, সাত ডেকামিটার সমান সমান কি বলে দিয়েছে, সাত ডেকামিটার সমান সমান কি বলে দিয়েছে, সাত ডেকামিটার মানে বলে দিয়েছে কত জানতে চেয়েছে আমাদের, ডেসিমিটার। তাহলে ডেসিমিটারটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি আবার এখানে দেখো দেখাই, দেখো বলে দিয়েছে ডেকামিটার, জানতে চেয়েছে ডেসিমিটার, তাহলে আমাকে ডেকা থেকে যেতে হবে ডেসিতে। তাহলে দেখো ডেকা থেকে ডেসিতে যেতে হবে মানে এই দেখো, এই তো ডেকা, ডেকা থেকে আমাকে যেতে হচ্ছে ডেসিতে। তাহলে আমায় যেতে হচ্ছে কোন দিকে, দেখো ডান দিকে। আমি তোমাদের বলেছি ডান দিকে যেতে হবে মানে কি করব আমরা, ডান দিকে যেতে হবে মানে সবসময় আমরা কি করব, গুণ, ঠিক আছে। আর বাম দিকে আসলে কি করব, ভাগ, ঠিক আছে। তাহলে আমরা কি করব, সাতকে আমরা কি করব বলো তো, গুণ করব, এক এক লিখব প্রথমে। এবারে দেখো আমরা ক ঘর যাচ্ছি, ডেসি থেকে ডেকা যাচ্ছি মানে আমরা ক ঘর যাচ্ছি। এই দেখো ডেসি থেকে ডেকা এক ঘর, এই দু ঘর, তাহলে আমরা কি করব, দুটো শূন্য বসাবো। তাহলে দেখো কত হচ্ছে, সাত আর একশোকে যদি আমরা গুণ করি কত হবে, সাতশো হবে, তাই না। তাহলে আমরা এখানে কত লিখব, সাতশো, বুঝতে পারলে। চলে আসবো আমরা এবারে তিনের দাগের অঙ্কতে। তো দেখি তিনের দাগে কি বলে দিয়েছে আমাদের, তিনের দাগে বলে দিয়েছে 8.5 মিটার। 8.5 মিটার মানে কি বলে দিয়েছে, জানতে চাইছে কি, কত মিলিমিটার। তাহলে আমরা এখানে লিখছি কত মিলিমিটার, তাই তো, মিলিমিটার। তাহলে আবার এই জায়গাটা তোমরা খুব ভালো করে দেখো, দেখো বলে দিয়েছে 8.5 মিটার, মিটার, আর জানতে চেয়েছে কি 8.5 মিটার মানে কত মিলিমিটার। তাহলে আমাকে মিলিমিটার জানতে হবে মানে কি, দেখো এখানে ভালো করে তোমরা যদি দেখো, এখানে বলে দিয়েছে মিটার আর জানতে চেয়েছে কি মিলিমিটার, তাহলে আমাকে মিটার থেকে মিলিমিটারে যেতে হবে। অর্থাৎ মিটার থেকে মিলিমিটারে যেতে হবে মানে ভাবো আমাকে এই দিকে যেতে হচ্ছে, কোন দিকে যেতে হচ্ছে বলো তো, ডান দিকে। তার মানে ডান দিকে গেলে আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, দেখো এখানে দেখো 8.5 রয়েছে, তো আমরা 8.5কে না গুণ করব। তো আমরা কি লিখবো এখানে, এক লিখবো। এইবারে দেখো আমরা ক ঘর যাচ্ছি, মিটার থেকে মিলিমিটারে যাচ্ছি মানে আমরা ক ঘর যাচ্ছি। দেখো মিটার, মিটার থেকে এই ডেসি এক ঘর, দু ঘর, তিন ঘর যাচ্ছি আমরা। অর্থাৎ আমরা কি করব, তিনটে শূন্য বসাবো, বুঝতে পারলে। তাহলে এবার উত্তরটা কত হবে, দেখো 8.5 আছে। এবারে দেখো গুণ থাকলে দশমিক কোন দিকে যাবে, গুণ থাকলে দশমিক যাবে এই দিকে, ডান দিকে। গুণ থাকলে দশমিক কোন দিকে যাবে, ডান দিকে যাবে, ঠিক আছে। তাহলে ডান দিকে যাবে দশমিক, এই দিকে হটবে, ক ঘর হটবে। এখানে দেখো তিনটে শূন্য অর্থাৎ তিন ঘর যাবে দশমিক এই দিকে। তাহলে এই দেখো এই একটা ঘর, তারপরে আর ঘর নেই তো। তাহলে এইখানে আমরা একটা শূন্য বসিয়ে আমরা করলাম এই একটা ঘর, দুটো ঘর, আবার এরকম তিনটে ঘর, বুঝতে পারলে। এক ঘর, দু ঘর, তিন ঘর, পরে টপকে গিয়ে দশমিক এইখানটাতে বসবে, বুঝতে পারলে। এই দশমিকটা কী হলো, টপকে গেল গিয়ে এই জায়গাটাতে বসলো, তিন ঘর পর দশমিক বসলো, ঠিক আছে। পাঁচের পাঁচ শূন্য শূন্য, তিনটে ঘর পর বসলো। তাহলে আমার উত্তর কত হলো, এখানে দেখো উত্তর হলো আমার কত, 8500। এবার দশমিকটাকে এদিকে আমি লিখতেও পারি নাও লিখতে পারি, তো আমি লিখছি না, আগেরবারে লিখেছিলাম এবার আর লিখছি না, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমাদের চারের দাগে কী জানতে চেয়েছে, বলে দিয়েছে ভালো করে দেখবে এখানে 2.356 মিটার থেকে আমায় যেতে হবে ডেসিমিটার। তাহলে আমাকে মিটার থেকে ডেসিমিটারে যেতে হবে, অর্থাৎ আমাকে কোন দিকে যেতে হচ্ছে, দেখো আমি আছি কোথায় ভালো করে দেখবে, মিটার থেকে যাব ডেসিমিটারে, এই দিকে যাব। তাহলে এই দিকে যেতে গেলে আমাকে কী করতে হবে, দেখো এই দিকে যাচ্ছি মানে আমাকে করতে হবে গুণ করতে হবে, দেখতে পেয়েছো, তীর এই দিকে মানে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করব, ঠিক আছে, এরকমভাবে লিখব, গুণ লিখব, এক লিখব। এবারে দেখো আমরা ক ঘর যাচ্ছি, মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি মানে এই দেখো একটাই ঘর যাচ্ছি, তাহলে আমরা একটা শূন্য বসাবো। তাহলে গুণ মানে দশমিক কোন দিকে যাবে, দেখো গুণ মানে কিন্তু দশমিক এই দিকে যাবে, ঠিক আছে। গুণ হলে দশমিক এই দিকে যাবে, ডান দিকে যাবে। তাহলে ডান দিকে যাবে মানে এটা যেমন আছে আছে। তাহলে দেখো এইখানে তো দশমিক ছিল এক ঘর, অর্থাৎ এই তিনটাকে টপকে গিয়ে এক ঘর গিয়ে দশমিক কোথায় বসবে, এইরকম জায়গাতে এসে বসবে, এইরকম জায়গাতে এসে বসবে। তাহলে দশমিক টপকে গিয়ে এক ঘর টপকে এসে কোথায় বসবে, এই জায়গাতে বসবে। তার মানে আমাদের উত্তরটা কত হচ্ছে, এখানে আমরা লিখতে পারি কি 2.356, বুঝতে পারলে। চলে আসবো আমরা এবারে পাঁচের দাগেরটায়। তো দেখো পাঁচের দাগে এখানে দেখো কি বলে দিয়েছে, পাঁচের দাগে বলে দিয়েছে 4 মিটার 20 ডেসিমিটার মানে কত ডেসিমিটার। তো আমরা এই ডেসিমিটারটা 20 ডেসিমিটারটা পরে ভাববো, তো আগে আমরা দেখি এই মিটার থেকে আমায় যেতে হবে কোথায়, ডেসিমিটারে। আগে আমরা এটা করি,
তাহলে দেখো এই মিটার থেকে আমায় ডেসিমিটারে যেতে গেলে কি করতে হবে, দেখো মিটার থেকে আমায় ডেসিমিটারে যেতে গেলে কি করতে হবে, চারকে গুণ করতে হবে, এক লিখবো। তাহলে দেখো আমরা মিটার থেকে ডেসিমিটারে মানে কোন দিকে যাচ্ছি, দেখো এই দিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি, তাহলে আমরা গুণ করব এক। এবার দেখো মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি মানে আমরা এক ঘর যাচ্ছি, তাই তো? তার মানে আমরা কি করব, একটা শূন্য দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে দেখো, চার আর দশকে যদি আমরা গুণ করি হবে কত, চল্লিশ। তাহলে আমরা কত পেলাম, চল্লিশ কী পাচ্ছি, আমরা চল্লিশ ডেসিমিটার পাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে কী লিখবো, চল্লিশ ডেসিমিটার। তাছাড়া দেখো এখানে আরও কত ডেসিমিটার রয়েছে, দেখো কুড়ি ডেসিমিটার। তাহলে কুড়িটাকে আমরা কী করবো, সাথে যোগ করে নেব। তাহলে দেখো কত হচ্ছে, ষাট হচ্ছে, সিক্সটি হচ্ছে। তাহলে আমরা এখানে কত লিখবো, সিক্সটি ডেসিমিটার। বুঝতে পারলে? তাহলে দেখো এবারে আমরা ছয়ের দাগে করবো, বলে দিয়েছি দুই হেক্টোমিটার সাত মিটার মানে কত মিটার। তাহলে দেখো আগে আমরা এই দুই হেক্টোমিটার দেখতে পাচ্ছ তো, এই যে দুই হেক্টোমিটার, এখান থেকে আমরা আগে যাব মিটারে। এই সাত মিটারটা এখন বাদ, এখন এটার দিকে দেখবই না। তাহলে হেক্টোমিটার থেকে মিটারে যেতে গেলে আমায় কোন দিকে যেতে হচ্ছে, দেখো এই হেক্টা, তাহলে এই হেক্টা থেকে আমায় যেতে হচ্ছে কোন দিকে, দেখো মিটারের দিকে যেতে হচ্ছে। তার মানে আমাকে কোন দিকে যেতে হচ্ছে, ডান দিকে। তাহলে ডান দিকে আমি যাচ্ছি মানেই কী করবো, ডান দিকে আমি যাচ্ছি মানেই গুণ করবো। আর বাম দিকে আসতে হচ্ছে মানে কী করবো, আমি ভাগ করবো, আমরা জানি, ঠিক আছে? তাহলে আমরা দুই দিয়ে দুইকে এরকমভাবে গুণ করবো, যেহেতু আমাকে ডান দিকে যেতে হচ্ছে, কত দিয়ে গুণ করবো, এক লিখবো। এবার দেখি ক ঘর আমায় যেতে হচ্ছে। তোমরা যদি ভালো করে দেখো, এই হেক্টা থেকে ডেকা এক ঘর, এবার মিটার দু ঘর। তাহলে আমাকে দু ঘর যেতে হচ্ছে মানে কত, দুই দিয়ে দুটো শূন্য আনবো মানে একশো দিয়ে গুণ করবো। তাহলে দুই দিয়ে একশোকে গুণ করলে আমরা কত পাবো, পাবো দুশো, ঠিক আছে? তাহলে এটা আমরা কী পেলাম, মিটারে পরিণত হয়ে গেল এটা মিটার। তার সাথে আমরা কত যোগ করবো এবার এইটাকে, সাত মিটারকে, ঠিক আছে? তাহলে সাত মিটারকে যোগ করলে আমরা কত পাচ্ছি, দুশো সাত মিটার। বুঝতে পারলে? এবারে আমরা চলে আসবো কতর দাগে, চলে আসবো সাতের দাগে। তাহলে দেখো সাতের দাগে আমাদেরকে কী বলে দিয়েছে, তাহলে দেখো এবার সাতের দাগের অঙ্কে আমরা কীভাবে করবো, দেখো সাতের দাগের অঙ্কে বলে দিয়েছে 5.37 হেক্টোমিটার সমান সমান ড্যাশ ডেকামিটার। তাহলে আমরা দেখো 5.37 আগে আমরা দেখে দেখে টুকবো। এবার দেখো আমাদেরকে হেক্টা থেকে যেতে হবে কোন দিকে, ডেকার দিকে। তাহলে হেক্টা থেকে আমরা ডেকার দিকে যাব মানে, তোমরা এই জায়গাটা ভালো করে দেখো, আমরা হেক্টা থেকে যাবো ডেকার দিকে, তাই তো? তার মানে আমরা যাচ্ছি কোন দিকে, দেখো যাচ্ছি আমরা কোন দিকে, দেখো ডান দিকে। তাহলে ডান দিকে গেলে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করবো, ঠিক আছে, এক লিখবো। এবারে দেখো আমরা ক ঘর যাচ্ছি, দেখে নিই তো একবার ভালো করে, হেক্টা থেকে ডেকা যাচ্ছি মানে এই দেখো হেক্টা থেকে ডেকা এক ঘর যাচ্ছি। তার মানে আমরা কী করবো, দশ দিয়ে গুণ করবো। তাহলে দেখি তো দশ দিয়ে গুণ করলে কত হবে, ফাইভ পয়েন্ট, এই পয়েন্টটা এখানে রয়েছে তো। তাহলে দেখো গুণ করলে আমাদের দশমিকটা কোন দিকে যাবে, ডান দিকে যাবে। গুণ করলে দশমিক যাবে কোন দিকে, ডান দিকে, ঠিক আছে? তাহলে ডান দিকে যাবে মানে এবারে দেখো ক ঘর যাবে ডান দিকে, একটা শূন্য আছে, ভালো করে দেখো একটা শূন্য আছে, অর্থাৎ এই দেখো এই এক ঘর, এক ঘর মানে এইভাবে তিনকে টপকে এইখানে যাবে, এক ঘর এই দিকে যাবে। বুঝতে পারলে? তাহলে এক ঘর কোথায় এলে, এইরকম জায়গাতে এলে, অর্থাৎ এইখানে এসে বসবে, ঠিক আছে? তাহলে আমরা দশমিকটাকে তুলে দেবো, দেখো এক ঘর টপকে গিয়ে এখানে এসে বসলো। তাহলে আমাদের উত্তরটা কত হলো, 5.37 হলো। বুঝতে পারলে? তো দেখো এবারে আমরা করবো আটের দাগের অঙ্কটা। আটের দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে 6.234। এ দেখো এখানে মিটার থেকে কোথায় যেতে হবে, ডেসিমিটারে। মিটার থেকে ডেসিমিটারে যেতে হবে মানে তোমরা দেখো এই তো মিটার দেখতে পাচ্ছ, মিটার থেকে আমায় যেতে হবে কোন দিকে, ডেসিমিটারে। এই দেখো ডেসি, তাহলে আমাকে এই দিকে যেতে হচ্ছে মানে ডান দিকে যেতে হচ্ছে মানে কী করতে হবে, গুণ করতে হবে। আমরা এক লিখবো। এবারে দেখো ক ঘর যাচ্ছি আমরা, যদি ভালো করে এখানে দেখো তাহলে দেখো মিটার থেকে ডেসিমিটার মানে এক ঘর। তাহলে আমরা একটা শূন্য বসাবো, তাহলে উত্তরটা দেখো কত হবে এখানে, দেখো এখানে দশমিক রয়েছে, যেহেতু দেখো গুণ হচ্ছে, দশমিক কোন দিকে যাবে, ডান দিকে যাবে। তাহলে ক ঘর যাবে, যেহেতু একটা শূন্য রয়েছে, তাহলে দেখো এই একটা ঘর, এই একটা ঘর মানে এই যে দুইটা টপকে এক ঘর টপকে এইখানে আসবে। বুঝতে পারলে? দশমিকটা এক ঘর টপকালো, এই দুইকে টপকে এই জায়গাটাতে এলো, ঠিক আছে? তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর, 6.234। বুঝতে পারলে? এবারে আমরা করবো নয়ের দাগের অঙ্কটা। তাহলে দেখো নয়ের দাগের অঙ্কতে কী বলে দিয়েছে,